প্রিয় দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। দর্শক, একজন সরকারি উচ্চ পদস্থ সৎ কর্মকর্তা, তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মিশু। মিশু লেখাপড়া ভালোই করছিল, কিন্তু হঠাৎ করে মিশুর মাথায় বড়লোক হবার স্বপ্ন জেগে ওঠে। মিশু লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করবে, এটি তার মাথায় কে বা কারা ঢুকিয়ে দেয়। রাতারাতি বড়লোক হবে মিশু, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এই মিশুর ব্যবসায় সহায়তা করার জন্য হঠাৎ করে এক প্রতারকের আবির্ভাব হয়। সেই প্রতারক মিশুকে ব্যবসা ধরিয়ে দেবে, মিশুকে রাতারাতি বড়লোক করে দেবে। এর জন্য দরকার 35 লক্ষ টাকা। মিশু এই 35 লক্ষ টাকা না পেয়ে একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। মিশুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মিশুর বাবা মা দুশ্চিন্তায় পড়ে যায়। চারিদিকে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মানুষ, আত্মীয় স্বজন মিশুকে খুঁজতে থাকে। মিশুর সন্ধান কোথাও পাওয়া যায় না। দর্শক, চলুন দেখে আসি মিশুর সেই পরিণতি। সারাদিন যাইবার লইছে, আর কত ঘুরবো ভাই? কথার মধ্যে কথা কুসকে গেদা, এমনি কেমন জানি মিজাজটা কেমন গরম হয়ে গেল আবার। এর মধ্যে তুই আমার কথার মধ্যে কথা ভাই, মরে গেল না তো? মিশু, মিশু, বলছি স্যার। সামসার স্যার, আমার স্যার ছেলে স্যার, স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার, এক্ষুনি নিচ্ছি স্যার। স্যার জি স্যার, স্যার স্যার বাসায় লোক পাঠায়, ব্যবস্থা নিচ্ছি স্যার আমি। স্যার জি স্যার, স্যার সামসার। আমার কলিজার টুকরাটা কোথায় গেল? তুমি ব্যবসার টাকার কথা মানা করাতে অভিমান করে কিছু করে ফেললো না তো? পুলিশ, গোয়েন্দা সবাই খোঁজ করছে, যে কোনো সময় একটা ভালো খবর পাওয়া যাবে। তুমি কিচ্ছু ভেবো না মিনা। কাল বিকালে ছেলেটা বের হয়ে গেছে, রাত গেল, সকাল গেল, দুপুর হয়ে আসছে, আমার ছেলেটা এখনো বাসায় ফিরে আসছে না। আঙ্কেল, এগুলো আমি কি শুনতেছি? কাল রাতের থেকে নাকি মিশুর কোনো খোঁজ পাওয়া যাইতেছে না? কাল তোমার সাথে দেখা হয়নি? না তো, কাল রাতে আমার গার্মেন্টসের বায়ার এসেছিল, ওনাকে নিয়ে আমি রেডিসনে গিয়েছিলাম। অবশ্য কাল রাতে আমি ওকে ফোন দিয়েছিলাম, তোর ফোনও সুইচ অফ। ওকে তোমাকে কোনো ব্যবসার কথা বলেছিল? ও ছাত্র মানুষ, ওকে আমি ব্যবসার কথা বলবো কেন? ওর আমি সিনিয়র বন্ধু ঠিকই, কিন্তু ওকে আমি সবসময় বড় ভাইয়ের মতো ট্রিট করছি। আঙ্কেল, আঙ্কেল, ব্যাপারটা কি থানায় জানানো উচিত না? অফিস থেকে পুলিশ, ডিবি, সিআইডি সব ডিপার্টমেন্টকে বলে দিয়েছে। তুমি কত মানুষের প্রবলেম সলভ করেছো আর নিজের মানে কিছুই করতে পারো না? আঙ্কেল, এভাবে বসে থাকলে হবে না, চলেন দেখি আমরা কি করতে পারি। কোথায় যাব? তুমি যাও, যাও না। চলেন তো আঙ্কেল, যাও তো। আমরা কোথায় যাচ্ছি? খুঁজছি, কোথায় খুঁজবো? ও কি কোনো ছোট ছেলে যে কোথাও খেলাধুলা করছে আর ওকে খুঁজে পাবো? এইভাবে ওকে খুঁজে পাবো না আঙ্কেল।
পাবো না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে ফোনটা বন্ধ। মিশু আমার কাছে টাকা চেয়েছিল, জানো আমি একবার না আমার আব্বার কাছে একটি টাকা চেয়েছিলাম, সেই অপরাধে বাবা আমাকে চাপকে পিঠে ছাল তুলে দিয়েছিল। কেন জানো, সেসময় আমার বাবারা আমাদেরকে কখনো একটি টাকাও দিতেন না, যা প্রয়োজন সব কিনে দিতেন। যুগ পাল্টিয়েছে আঙ্কেল, এখনকার ছেলেমেয়েরা তো ছাত্র অবস্থায় নিজের ভবিষ্যৎ গড়ে নিতে চায়। ওই গাধাটা তো একটা বারও আমার সাথে শেয়ার করতে পারত, আমি সাপোর্ট করতে পারতাম। সন্ধ্যা হয়ে গেল, আজান পড়ছে, আমি নামাজে যাব, তুমি এখন যাও। শালা কি করতি যে মামলাটা হাতে ধরলাম, পেরেশানি শেষ নাই। পাবনা পাবনা যাও লাগবি শাহজাদপুর। ও ও সেই গ্যারেজে তো হ্যাঁ গেল দা, পাবনা শাহজাদপুর যাওয়া লাগবে। হ্যাঁ তাই ওই গ্যারেজের লোক কয়ে দিস গেদা, আর পারিনি কোনে উঠবো। ভাই আমার ছাইরে দেন, একদিন একটাই তো হলো। আমার ছাইরে দেন তবে যাই, একদিন একটাই তো কি হয়েছে বেটা? আমার তো শরীর দুর্বল হইতেছে ভাই, আমি তো ক্লান্ত হয়ে গেছি ভাই। কি করব মানে বেটা, তোরা মাল তুলুম না, আমার টাকার দরকার নাই। এ গেদা মাথা গরম করিস নি, এমনি গরমাই আছে। শুন শাহজাদপুর যা, ছাইরে দেব নে চ। আমি শাহজাদপুর যাব না। হাই যাবি না মানে, গ্যাস কাছো ভাই, যাব না, তুই যাবি না, গাড়ি চল। আই চা গাড়ি টান, এই গাড়ি টান। মঞ্জু দুইটা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত রেজাল্ট আনতে পারলাম না, এটা কেমন কথা? স্যার আমি অনেক চেষ্টা করেছি স্যার, ডিবি অফিসে সিআইডি অফিসে সব জায়গায় যোগাযোগ করেছি স্যার, তারাও তদন্ত করেছে স্যার, কিন্তু কোনো রেজাল্ট পাইনি স্যার। তারাও পাইনি বলে আমরাও পাবো না? মিলন আপনি সিডিআর এনেছেন? জি স্যার, সকালে বের করছে স্যার। গতকাল জান্নাত নামের একটা মেয়ের সাথে কথা বলা স্যার, স্যার পুরো নীল। আপনারা কেউ জান্নাতের সাথে কথা বলেছেন? স্যার আমি অনেকবার কল দিয়েছি, আমার কোনো কল সে ধরেনি। আমি পুলিশ এ বলে এসএমএস দেওয়ার পরে কিছুক্ষণ আগে কল ব্যাক করেছিল। ওকে কি থানায় আসতে বলেছেন? মিশু নিখুঁজ এই কথাটা বলায় সে কান্নাকাটি শুরু করে দিয়েছে স্যার। সে কান্নাকাটি শুরু করলো আর আপনি মেয়ে মানুষের জাত, মায়ের স্নেহে একদম সবকিছু ভুলে গেলেন? নো স্যার, আমি তার সাথে পুলিশের ভাষায় কথা বলেছি, সে একটা বিয়ের অনুষ্ঠানে আছে, তবু তাকে বলেছি রাত যতই হোক আমাদের সাথে যেন দেখা করে। আসার সাথে সাথে আমার কাছে নিয়ে আসবেন, আমি তার সাথে কথা বলবো। ইয়েস স্যার। আপনারা কেউ স্যারের বাসায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম স্যার, ওখানে যা শুনি স্যার, সে একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই শুনে ভিতরে ঢোকার সাহস পাইনি স্যার। কেন সাহস পাবেন না? সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ঠিক আছে, আপনি তো ওখানে বেড়াতে যাননি, ওনার ছেলে মিসিং হয়েছে, ওনার সাথে আলাপ করা প্রয়োজন আছে, আপনি নিচ থেকে স্যারকে কল দিতেন অথবা কাউকে লোক পাঠায় খবর দিতেন, অবশ্যই উনি অ্যালাউ করতো, এই জিনিসগুলি মাথায় রাখতে হবে তো স্যার। এটা ভুল হয়ে গেছে স্যার, আজকে রাতের ভিতরে এটার ব্যবস্থা করতে হবে, পারবেন না? ইয়েস স্যার। স্যার ঠিক আছে যান। স্যার বাড়িতে আছেন? স্যার বাড়িতে আছেন? কাকে যাচ্ছিলেন? আহমেদ স্যার কি বাসায় আছেন? জি আছেন। ওনাকে আমাদের সালাম দিয়ে বলবেন যে আমরা কাফরুল থানা থেকে এসেছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে স্যার। এটা বোধহয় বাসার কেয়ারটেকার স্যার। তো কি হয়েছে স্যার? শুনেননি, যত ধরনের অকারেন্স হয় কিন্তু বাসার কেয়ারটেকার জানে স্যার, ওকে ধরে নিয়ে যাই। মিন্টু আপনি কি জানেন আমরা কোথায় এসেছি? কোথায় স্যার? স্যার স্যার আপনারা কি কোনো সংবাদ পেয়েছেন? স্যার ঢাকা জেলার সবকটি থানাতেই জানানো হয়েছে স্যার। স্যার আপনার সঙ্গে জরুরি বিষয়ে কিছু কথা বলার ছিল স্যার। এইভাবে এখানে বাইরে দাঁড়িয়ে? না স্যার, ভিতরে যাব না স্যার। আপনাদের
জোর করে ভিতরে যাবার কথাও বলতেও পারছি না। মিশুর মায়ের যা অবস্থা আপনাদের দেখলে হয়তো আরো আবেগপ্রবণ হয়ে পড়বে। স্যার, আপনার সাথে কি অফিসের কারো কোনো সমস্যা ছিল? আমি নির্ভেজাল মানুষ হিসেবে অফিসে পরিচিত। সেটা তো স্যার আমরা সবাই জানি। আপনার কাছে কি স্যার মুক্তিপণের জন্য কোনো ফোন এসেছিল? না। আপনার কি কাউকে সন্দেহ হয়? না, আমি সন্দেহের মধ্যে কাউকে আনতেই পারছি না। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই স্যার। বলুন। স্যার, মিশুর সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক? স্যার, জান্নাত মানি। মিন্টু, প্লিজ। সরি স্যার। দেখুন, আমি ওই মেয়েটির কথা শুনেছি, কিন্তু ওই মেয়েটির সঙ্গে আমার কিংবা মিশুর মায়ের কখনো কোনো কথা হয়নি, দেখাও হয়নি। তারপরও স্যার ওদের দুজনের মধ্যে কোনো গণ্ডগোল বা অন্য কিছু? না, তেমন কিছু আমি কখনো শুনিনি। মিশু নিখোঁজ, আপনারা মিশুকে খুঁজে পাচ্ছেন না। কোন ইনফরমেশনের ভিত্তিতে আপনাদের মনে হচ্ছে মিশু আমার কাছে আছে? দেখেন, বাবা মার পরে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে প্রেমিকা অথবা প্রেমিক। কোনো কোনো ক্ষেত্রে বাবা মার চাইতেও বেশি প্রিয়। তাই মনে করলাম যে আপনার সাথে যেহেতু যোগাযোগ ছিল কিংবা এই ধরনের একটা সম্পর্ক আছে, আপনাকে জিজ্ঞাসাবাদ করলে কিছু পাওয়া যায় কি না সেটাই। এখন আধুনিক যুগ, যে টেকনিক্যাল অ্যাপ্লাই করে আপনারা আমাকে পেয়েছেন সেই টেকনিক্যাল অ্যাপ্লাই করেই দেখেন, তাহলেই তো বুঝতে পারবেন আমি কোথায় ছিলাম, মিশু কোথায় ছিল। হ্যাঁ, সেটা আমরা করেছি। মিশু ছিল কাফরুলে আর আপনি ছিলেন টাঙ্গাইলে। এমনও তো হতে পারে যে আপনার সাথে কথা হচ্ছে টাঙ্গাইল যাওয়ার জন্যে, মিশু রওনা দিয়েছে, পথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তাহলে আসলে আমি জানতে চাচ্ছি মিশুর সাথে আপনার এই ধরনের কোনো কথা হয়েছিল কিনা। না, এই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি। ওর কি কোনো বন্ধুর সাথে এরকম কোনো সম্পর্ক আছে আপনি জানেন? না, ওর কোনো বন্ধুর সাথেও আমার পরিচয় হয়নি। আচ্ছা, এমনও হতে পারে যে আপনাকে পছন্দ করে সেজন্য মিশুকে সরিয়ে দিতে চাই, এমন কোনো ছেলের সাথে আপনার পরিচয় আছে? না, এই ধরনের কোনো হ্যাংলা ছেলে আমার জীবনে আসেনি। ঠিক আছে। এই তো স্যার, অনেক রাত হয়ে গেছে, ওনাকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেন। জি স্যার। এনিওয়ে, আপনাকে যদি আমার অফিসাররা ফোন দেয় একটু কোঅপারেশন করবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। একদম কথা কবি না, চিৎকার দিল একদম। দাঁড়া দেই, ওই হুমায়ুনের সাথে কথা কইবি। আর খাওয়া বাসায় তো রাহাই লাগবি। খা। হ্যালো, এই হুমায়ুন, এতগুলি লোক লিজ একটা অপারেশন করলাম নাকি? খরচ তো আছে, 10,000 দিলাম না? আরে তোর 10,000, তুই 60,00,000 টাকার কথা কলি, এখন তো 10,000, 10,000 তো প্রথম দিনই ফুরে গেছে। 60,00,000 তো বাপ দিচ্ছে না দিবে? আরে তোর 60,00,000 এখন রাখ, সত্যি করছি আল্লাহরই করছি, আজকের মধ্যে তুই 1,00,000 টাকা অন্তত পাঠা, তাহলে কিন্তু খবর করে দেবো না, রাখি। আরে কি থাকবো নাকি? এই দাদা,
ব্যাংকে আবার 6 লাখ টাকাও নাই, 7 লাখ টাকা কোথেকে দেবো বলো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। মিনা, তুমি আমার ছেলে কেনে দাও। মিনা, আমার ছেলে কেনে দাও। মিনা, মিশুকে অপহরণ করেছে, 60 লাখ টাকা চাই। 60 লাখ টাকা চেয়েছে? টাকাটা কোথায় দিতে হবে বলেনি? জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করার সাথে সাথে ফোনটা কেটে দেয়, তারপর থেকে ফোনটা বন্ধ। ফোন নম্বরটা আছে নাকি? প্লিজ, জি আছে, একটু দিবেন। মিলন, এটা নোট করো তো। স্যার, শুনলাম মিশুর সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল সেই মেয়েটার সাথে নাকি আপনাদের কথা হয়েছে। আচ্ছা স্যার, ওই নাম্বারটাই কি আড়ি পাতা যায় না? যায়, অবশ্যই যায়, আমরা চেষ্টা করছি। আচ্ছা, আপনি তো স্যারের পরিবারের লোকের মতোই। জি স্যার। স্যারের মনের অবস্থা তো সবসময় ভালো থাকে না, আপনার নাম্বারটা কি কাইন্ডলি পেতে পারি? যদি পাই তাহলে আপনার সাথে যোগাযোগ করব। না মানে, হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই, একটু পেপার যদি। পেপার লাগবে না, আপনি বলেন, আমি নোট করছি। জি, 017। স্যার, আপনারা আমারে ধরে আনছেন কে? স্যার না তো আমার স্বাস্থ্য বোন, আপনারা ওরে জিজ্ঞেস করে দিতে পারেন। ভদ্রলোক কিছু বলেছে বিশুর ব্যাপারে? স্যার, ভদ্রলোক যে জান্নাতকে সন্দেহ করতে। স্যার, স্যার জান্নাতের উপরে কিন্তু আমারও সন্দেহ আছে স্যার। আপনার সন্দেহ হওয়ার কারণ কি? সন্দেহটা হচ্ছে স্যার, ওই যে মিশুর বাবা সরকারি বড় কর্মকর্তা, অনেক টাকা পয়সা আছে স্যার, এই কারণে অপহরণ করতে পারে। হ স্যার, ওরা বড় গ্যাং এর লোক। স্যার, আমারও ওগুলো সন্দেহ হয় স্যার। চুপ, তোকে কথা বলতে বলেছি, তুই চুপ কর। আচ্ছা, ওনাকে কাস্টডিতে রাখেন স্যার। আর এখন তো বাজে 8টা, স্যার তো 10টায় আসবে, স্যার আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপর ওর ব্যবস্থা নিব। চলেন, চল চল। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, পুলিশ মিশুর কোনো হদিশ করতে পারেনি। মিশুর বাবা আহমদ সাহেব ঘরে বসে থাকে, শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। কয়েকদিন পর পর পুলিশের কাছে ফোন করে জানতে চায় তার ছেলের সন্ধান। পুলিশ অপারগতা স্বীকার করে। এমনি 1.5 মাস পার হয়ে গেল, হঠাৎ একদিন আবারও সেই অজ্ঞাতনামা ফোন, একটি ফোন থেকে আবারও মুক্তিপণ দাবি, আবারও ফোন বন্ধ। পুলিশ কিভাবে এই রহস্য উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আপনার একমাত্র ছেলে, তাকে বাঁচানোর জন্য আপনি কোনো টাকাই দিবেন না? আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবেন মানে, আপনার এত এত টাকা, ওখান থেকে টাকা দিয়ে দেন। এসব কি বলছো? না মানে, ওর গার্মেন্টস ব্যবসার কথা তো আপনারাই বলেছেন, আর সেটার জন্য তো প্রায় 20 কোটি টাকার মতো লাগবে। ওখান থেকে কম বেশ করে ওদের সাথে আলোচনা করে দিয়ে দেন, নয়তো ওরা যদি আবার মিশুকে কিছু করে ফেলে। তুমি যাও, আমি একটু ভেবে দেখি। আমাদের সামনে বললে কি সমস্যা? কি বলবো না স্যার। আচ্ছা মিঞ্চু, চল। বলতো কি বলবো? গাবলা ধরতে হয়ে গেছে। কি গাবলা? নাকি স্যারের লগে যে ছেলেটা থাকে, হ্যাঁ ওই কিডন্যাপ করাইছে স্যার। তুই কি শিওর? আমি ওর সাথে কথা বলছি। মিশরে যারা কিডন্যাপ করছে না, এবারে আমি চিনি। চিনি মানে? হ্যাঁ হ্যাঁ। আর ওদের সাথে যে আপনি জড়িত আছেন,
তাও আমি জানি, বুঝছেন? ওই যে উদ্দলের সাথে আমার একটা ভাই আছে, ও আমার সব কইছে, ও কইছে আপনার সাথে আমার থাকতে, আর হলো আমার টাকা দেবে 50,000, আর আপনারা যে ওই 60,00,000 টাকা চাইছেন না, ওটাও আমি লই দেওয়ার ব্যবস্থা করবো, আপনি টেনশন করেন না। তুমি এত কিছু কেমনে জানো? জানি ভাই, আমি ওই আমার একটা ভাই আছে। আচ্ছা যাই হোক, এইসব ব্যাপারে পরে কথা কমনি, আমিও যাই। স্যার শোনেন, একটু ব্যবসার কথা আছে, একটা পার্টি আসছিল আমার কাছে, আবার 2000 পিস গেঞ্জি নেবে, আপনার কাছে তো ভালো কোয়ালিটির গেঞ্জি আছে। কিন্তু নগদ টাকা দিতে হইব? টাকা নগদ, ভালো পার্টি, 2000 পিস গেঞ্জি নেবে বোঝেন না, বিদেশ পাঠাইব। 2000 পিস? হ্যাঁ, আজকে দিতে পারবেন? টাকা নগদ দিব তো? নগদ টাকা না, আজকে তো পারবো না, আজকে আমি কুমিল্লা যাইতেছি। যাইতি তাহলে তুমি একটা কাম করো, কাল সকালে ওই যে আমার গার্মেন্টসটা আছে না, ওই যে চার দোকানের, গার্মেন্টসের যে চায়ের দোকানটা তুমি তো চিনোই, ওখানে টাকা লেও রাইতে কো। ঠিক আছে, আপনি থাকবেন ওখানে? হ্যাঁ, আমি 7টা সাড়ে 7টার ভিতরে থাকবো। আর এইসব ব্যাপার আর কারো লোক আলাদা না, মাথা ঘুরো না, দরকার কি এটা? আমি আর আমি জানি, আর কেউ জানে? আচ্ছা স্যার, আপনার দেরি দেখে আমি চলে এসেছি স্যার। আচ্ছা মিন্টু স্যার, ওই যে ভিকটিমের বাবা, তার কাছ থেকে যে টাকা চেয়েছিল, ওর লোকেশন তো কাফরুল না? হ্যাঁ স্যার, কাফরুলই তো দেখাইছিল। গুড, তুই অনেক ভালো একটা কাজ করেছিস। আরে ওই ছেলের লোকেশন আমরা পেয়ে গেছি, সব ইনফরমেশন দিয়ে দিছি। তাই নাকি? শোন, একটা কাজ করবি, আমরা এখানে আছি, তুই যে কোনো কৌশলে যে কোনো ভাবে ওকে এখানে আনার ব্যবস্থা কর। আজকে তো পাওয়া যাবে না স্যার। কেন? আজকে ও হয়তো ঢাকা থাকবে, নাহলে কুমিল্লা থাকবে। কি বলিস? এখন একটা উপায় আছে, কালকে গার্মেন্টসে যাওয়ার সময় ও এখানে বসে চা নাস্তা খায় স্যার। আচ্ছা, কয়টার দিকে? যদি 7টা সাড়ে 7টার দিকে স্যার। ঠিক আছে। উৎসাহিত করত আমাদের পরিবারের সঙ্গে, সে এত ঘনিষ্ঠ ছিল, তাকে আমরা সন্দেহ করতে পারতাম না। দেখেন স্যার, পরিবারের সাথে ঘনিষ্ঠ হয়ে মিশে অনেকেই অপরাধ করে থাকে। আমার প্রথম দিনই তাকে সামান্য কিছু সন্দেহ হয়েছিল, বাট আমি সেটা প্রকাশ করতে সাহস পাইনি, কারণ উনি আপনার সাথে এসেছে। যাই হোক, পুলিশ তো এভিডেন্স ছাড়া কোনো কাজ করে না, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবো। কেন নয়, অবশ্যই করবেন। ঠিক আছে স্যার, আমি আমার ওয়েতে তাহলে অগ্রসর হই, ইনশাআল্লাহ কিছু না কিছু পাবো। আপনি একটু আড়ালে থাকেন, আমি আনার ব্যবস্থা করতেছি। শোন, সাবধানে। জি, বুঝতে যেন না পারে। জি স্যার। স্যার, আপনার এই ছোটছে বোধ হয় আসামি ধরতে পারবে না স্যার। মিন্টু, আপনি সবসময় নাক গলাবেন না স্যার। আমার একটু কথা শুনেন স্যার, আমাকে যদি সিভিলে একদম চুপ করেন, চুপ করেন, চল তো চল। ম্যাডাম ঠিকই বলেছেন, এরপর যখন আমরা আসবো আপনাদের দুজনকে থানায় রেখে আসবো। আমি কিছু করিনি। আরে চুপ করেন, চলেন। স্যার, ঘুমান স্যার। জি স্যার, এই যে আপনারা যে দোকানে চা খান স্যার, এই দোকানটা আপনি আসেন। হ্যাঁ, আশেপাশে আছে, আমি দেখাই দিচ্ছি, আপনি আসেন স্যার। জি, আচ্ছা, আপনি অনেক কাজ করেন, ঠিক আছে, কিন্তু কথাটা একটু বেশি বলেন স্যার। কথা যত বেশি বলবো তত কাজের স্পিড বাড়বে স্যার। কই তোমার পিস গেঞ্জি? 2000 পিস, ভালো কোয়ালিটির মাল দেবেন কিন্তু। নগদ টাকা দিব তো? নগদ টাকা না দিতে পারলে আমার লাভ কি? আমার বেনিফিট আছে না বুঝেন নাই? ফোন দাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বল। আচ্ছা, এই দাঁড়ের কাছে এসে বসে, আমি এনে আসি। জি মিতু, সাবধানে থাকবেন। না অবশ্যই, একদম সাবধানে স্যার।
স্যার ওই যে মঞ্জু স্যার বলে কিছু চাচ্ছে স্যার। আরে পাগল চাচ্ছে না, চলেন খাইলে মজা লাগে। বেগুলি কত করে? বাইরা 5 টাকা। আপনি তো মিশু, রাইট? হ্যাঁ মিশু। আপনার বাবা সরকারি চাকরি করে? হ্যাঁ আমার বাবা মিস্ত্রিতে চাকরি করে। আপনি আমাকে চিনতে পেরেছেন? আমরা এক স্কুলে পড়তাম, মিরপুর স্কুল মণিপুরি। আপনি ক্লাস 3-তে পড়তেন, আমি পড়তাম 5-এ। জি আমি মিরপুর স্কুলেই পড়াশোনা করেছি। আপনি আপনার নামটা একটু বলুন তো। আমার নাম কবির। কবির? ও হ্যাঁ, এই নামে একটা ভাইয়া ছিল। আমি আমি বোধ হয় আপনি আমার চেয়ে সিনিয়র হবেন না? হ্যাঁ আমি আপনার 2 বেচ সিনিয়র। আচ্ছা আচ্ছা, চিনতে পারছেন না, আমরা একসাথে পড়েছি। আমি আসলে এলাকায় থাকতাম, বাবা চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাই। আচ্ছা আচ্ছা, এই তো এই গার্মেন্টসে চাকরি করি আমি। গার্মেন্টসে চাকরি করি? হ্যাঁ আমি এই গার্মেন্টসের জিএম। আচ্ছা আচ্ছা, ছিল অনেক দিন পরে এলাকার একজন ভাইয়ের সাথে দেখা হলো, অনেক ভালো লাগতেছে। আপনি কি খাবেন বলেন? না আমি কিছু খাবো না। তাহলে চলেন আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে একটু আলোচনা করি। চলেন চলেন চলেন। বিশু, তোমার সাথে কিছু কথা ছিল। জি ভাই বলেন। ওই যে তুমি যে ব্যবসার ব্যাপারে বলেছিলে। ও হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ সেটা তো আমি রেডি করে রেখেছি। তাই কিছু ইনভেস্টর দরকার, পারবে? কীরকম টাকা লাগতে পারে? প্রথম অবস্থায় প্রায় ধরো 30-35 লাখ। আচ্ছা দেখি, আমি আব্বার সাথে বাসায় কথা বলি, তারপর আপনাকে জানাবো। আরে তোমার বাবার অফিসের পিয়ন, ওর ছেলেই তো ইনভেস্ট করে বসে আছে প্রায় 2 কোটি টাকার মতো। আপনি কি কামরুল ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ কামরুলের কথা বলছি। হ্যাঁ চিনি, ও তো ওই আব্বুর অফিসের। তোমার বাবা চাইলেই পারবে, এটা কোনো ঘটনাই না। আর চাকরি বাকরি করে কোনো লাভ নেই, বুঝতে পারছো? ব্যবসা করবা, ব্যবসায় হচ্ছে আসল লাভ। ঠিক বলছেন ভাই, আমি তাহলে বাবার সাথে কথা বলি, তারপর আমি আপনাকে জানাই। ও জান্নাত। আচ্ছা মিশু তোমরা তাহলে কথা বলো, আমি যাই। না না আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। হ্যাঁ তুমি যেতে পারবে একা? আরে হ্যাঁ চলে যেতে পারবো। আচ্ছা তাহলে তুমি সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ তুমি তাহলে তোমার বাবার সাথে কথা বলো। লেখাপড়া ছেড়ে এই ব্যবসার চিন্তা তোমার মাথায় ঢোকালো কে? বাবা আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করব, মানে আমি পড়াশোনার পাশাপাশি আমি ব্যবসাটা করব। পড়াশোনার পাশাপাশি ব্যবসা করবা? পড়াশোনার পাশাপাশি ব্যবসা হয় না, যে কোনো একটা ভালো করে মনোযোগ দিয়ে করো। শোনো আমি চাই তুমি লেখাপড়া শিখো, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, তারপর যা ইচ্ছে তাই করো। বাবা ব্যবসাটা ভালো, ওখানে ভালো প্রফিট হবে, আমার জন্য ভালো হবে। প্রফিট হবে তোমার জন্য ভালো হবে সবই বুঝলাম, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? তুমি দিবা? বাহ সহজেই বলে দিলে। আরে বাবা আমি আর 5 জন বাবার মতো বাবা নই, আমি আর 5 জন সরকারি কর্মকর্তার মতো কর্মকর্তাও নই। আমি যা সব পথে ইনকাম করি তাই দিয়ে তোমাদের 2 ভাই বোনকে আমি মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। শোনো
তুমি ওইসব বাজে চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলো, পড়াশোনায় মনোযোগ দাও। বাবা এটা বাজে চিন্তা না, আমি ব্যবসা করতে যাচ্ছি, আমি ব্যবসা করবো, তুমি টাকা দিবা আমাকে? আমি টাকা দিতে পারবো না, আর পারলেও আমি দিতাম না, অত টাকা আমার নেই, বুঝছো না কেন? আমি আমি সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করে যেটুকু রোজগার করি তাই দিয়ে তোমাদের নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। আমি আমি অন্য কোনো চিন্তা আমার মাথায় আসে না, আসতে দেই না, বুঝছো? যা বললাম সেটাই করবে। বাবা টাকার কোনো দরকার ছিল আমার? তোমরা যে টাকার কথা কইছিলাম ওটার কি করলা? টাকার কথা তো আমি বাবাকে বলছি, আমি পুরো বিষয়টা ভেঙেই বলছি, বলছি যে ভালো একটা ব্যবসা আছে, বাবা কিছু টাকা পয়সা দাও। তো বাবা বললো যে টাকা নেই, আমি একটু জোরই করছিলাম, না করে দিয়েছি। না করছে মানে? তোমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তার কাছে টাকা নেই এটা কইলে কেউ বিশ্বাস করবো? আসলে এগুলা কিছু না, এগুলা খালি একটা বাহানা, ওনার ছেলে ভবিষ্যতে বড় হোক ওটা ওনারা চাই না। আশ্চর্য ব্যাপার, বুঝলাম না। আচ্ছা যাই হোক, তোমার আমি ছোট ভাই মানছি, তোমারে প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন তা সব আমি করবো, লাগলে আমি নিজে ইনভেস্ট করবো। শোনো, কালকে ক্লায়েন্টরে আমি আইতে গইছি, কালকে বিকালবেলা, তাহলে তুমি চলে আইসো। কালকে বিকেলে ওই যে গার্মেন্টসের পাশে যে ওই যে টং দোকানটা আছে ওখানে যে যে আড্ডা দিলাম যে আমরা প্রথম যে আপনারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কালকে বিকেলে না? হুম, কালকে বিকেলে। একটা সরকারি কর্মকর্তার পোলারে কিডন্যাপ করতে হবে পারবা ভাই? সরকারি কর্মকর্তার ছেলেকে কিডন্যাপ করবা, ব্যাপারটা কোন জায়গায় ধরাইবো? আরে সেটা তোর কি, আরে সেটা সেই দেখবে, আমাকে কাজ আমরা করব, বাকি তো সেই দেখবে নাকি? হ্যাঁ কাকা, তো বলছিলাম কি যে ওই, হ্যাঁ একটু হিসাব পাতি, আমাকে লাভটা লাভ লসের একটা হিসাব করা লাগবে না? লাভ লসের হিসাব কি কাকা? তোমার আমি ডাকছি, টাকা 50-50 ভাগ হইব, অর্ধেক তোমার অর্ধেক আমার। ভাই তাহলে টাকা কত আগে হিটা কম? 50-60 লাখ চামো, এলো কম বেশ করে যাই দেখ, মানে দর দাম কে যেটা আসে তার অর্ধেক 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 না গেদা। বললাম কি এত বড় একটা টিম নিয়ে মানে খরচ আছে না কাকা? এই পুলিশ টুলিশ তো সব আমারই দেখ, আমি একটা ভাগ মিলাইছি, এই যে হ্যাঁ আমি 50 আর তুমি 50, মাইনে নিলাম মাইনে নিলাম, ঠিকই তো কইছে। পুলিশ কি তাহলে তুমি দেখবা? তুমি কি কথা কও রে ভাই, তোমার তো মাথা ঠিক নাই, গাড়িতে একটা লাগবে, হাইয়েস্ট গাড়ি লাগবে। আচ্ছা চলো দেখি, টাকা 20,000 ব্যবস্থা করে দিতেছি, তাহলে আর দেরি করে লাভ কি? চলো আমি গাড়ি ফোন দিতেছি। তোমাকে চেহারা টেহারা দেখা তো মনে হয় না কিছু খাইছো তোমরা, চলো আগে কিছু। বিশু আসো, তাদের আসো। কি হচ্ছে ভাই? ভালো ভালো আছো? এই তো ভাই ভালো আছো না? এই তো। তুমি তো বলছিলা ব্যবসা বাণিজ্য করবা। হ্যাঁ ভাই বলছিলাম, কিন্তু তোমার বাবা তো কোনো টাকা পয়সা দিল না। ও বাবা তো দিতেছেন না করতেছেন? এখন বড় ভাই হিসেবে তো আমার কিছু দায়িত্ব আছে তোমার প্রতি, আমি তোমার জন্য একটা প্রজেক্ট ঠিক করছি, বাইরে গাড়িও দাঁড়ায় আছে, সব রেডি, তুমি খালি গিয়া জাস্ট দেখবা, আর আঙ্কেলকে কেমনে কনভিন্স করতে হইব সেটার দায়িত্ব আমার। আঙ্কেলের কাছ থেকে টাকা আমি নিব, আমি বইলা নিব তোমার জন্য, তোমার ব্যবসার জন্য আমি টাকা নিব, তুমি আমার ছোট ভাই, সব রেডি আছে, গাড়ি দাঁড়ায় আছে, তুমি খালি দেখবা আর আমরা সব ফাইনাল করব। বুঝছি প্রজেক্ট বুঝছি, আপনি আমার জন্য যথেষ্ট দরদ আছে, তো আজকে বাদ দেন, আপনি আজকে জান গা, আমি কালকে পরশু, কালকে পরশু আসেন, আমি দেখব। এই একটা কারণে না আমি ছোট পোলাপান নিয়ে কোনো কাজই করতে চাই না, তোমাদের সবসময় এরকম থাকে, এরকম করলে ব্যবসা হয়? ব্যবসা করতে হলে পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো? আমি পারবো না, তুমি গিয়া বলো, যাও। আমি কালকে বা পরশু যাই ভাই, কালকে বা আসেন, আমি আমি ওদের বলতে পারবো না, আমি অনেক কষ্টে কনভিন্স করে ওদের এই পর্যন্ত আসছি। কই কই ওনার কই? ওরা ওই যে বাইরে দাঁড়ায়। আচ্ছা আর আমি কে বলতেছি? আমি যাও।
কারা? এরা আমার 60 লাখ টাকা। 60 লাখ টাকা মানে এই এক বছরে বহু টাকা খরচ করছি তোর পিছে। অনেক টাকা খরচ করছি। কিন্তু ভাই ছোট ভাই বন্ধু আপনি খাওয়াইছেন আমি তো আপনার খাওয়াইছি। ভাই হাসতেছেন কি আপনি? বন্ধু। হ্যাঁ। এই পাগল বন্ধু। বুঝছিস না আমরা? বুঝো না না? লিচু দাও তুমি বুঝো না না? তোমায় তোমার আন ধরে নিয়ে যাইব। আর সব টাকা দিব তোমার বাপে বুঝছো কি কইতেছেন আপনি আপনি আমরা চিনেন আরে চিনমো মানে আমি জানি তোর বাপে অনেক বড় লোক তাতে কি আছে সালাম ভাই স্যার ভাই ফাইনাল ফাল ভাই কো ধরেন জি জি ধরেন আমরা আরে দেখ এই চুপ পুলিশ আর্মি সব এখন আমাকে ধরতে আসবি হ্যাঁ আসবি এখন আসবি ক্ষতি করলো রে দুই নম্বর আমাকে কিছু করার নয় তারপর 17 দিন পরে ওর বাবা যখন টাকা দিচ্ছিল না স্যার তখন বলি ওরে মারা ফেলতে আর স্যার ওইটা ছাড়া কোনো উপায় ছিল না স্যার ও যদি কাউকে কয়ে দিত স্যার কিন্তু স্যার বিশ্বাস করেন স্যার আমি পারি না স্যার এই ওর লাশ কোথায় পাবনা শাহজাদপুরে হলুদের ক্ষেতের মধ্যে যারা ওকে মেরেছে তাদের কোথায় পাবো ওর নাম্বার আছে স্যার আমার কাছে স্যার আমি কিছু করি নাই স্যার আমার ছেড়ে দেন স্যার শোন কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে সবকিছু স্বীকার করবি তো হ্যাঁ স্যার যদি উল্টা পাল্টা করিস তাহলে কিন্তু আবার এখানে আসতে হবে স্যার চলুন স্যার সর্ষের মধ্যেই ভূত পরিবারের সাথে সখ্যতা তৈরি করে পরিবারের সদস্যকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ভিকটিমকে খুন করা হয় খুন করার পরে আবার পরিবারের সদস্যদের সাথে থানায় এসে অভিযোগ দায়েরে সহায়তা করে কত চালাকি সমস্ত চালাকিগুলি ভণ্ড করে দিল পুলিশ পুলিশ শেষ পর্যন্ত এই খুনের রহস্য উদ্ঘাটন করে ছাড়ল এবং খুনিদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেছিল পুলিশ দর্শক এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা সত্য সুন্দর সত্য নির্মম সত্য সহজ সত্য সরল দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে নিজ প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন আল্লাহ হাফেজ
ডাক্তার।